নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। চৈতালির হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি আমের কালাকাঁদ। কেমনভাবে তৈরি করছি চলুন আসি দেখে। আমি একটা 400 গ্রাম মাপের ওজনের একটা আম নিয়ে নিয়েছি। এবার আমি এই আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি কাটব। প্রথমে বোটার দিকটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে খোসাটা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি। খোসাটা ছাড়ানো আমার হয়ে গেছে, এবার আমি এটাকে টুকরো টুকরো করে মিক্সিং জারের মধ্যে দেব। আমটা আমি টুকরো করে নিয়েছি, এবার আমি আমের টুকরোগুলোকে ব্লেন্ডিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, আমটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে রেখে দেব। এবার আমি একটা প্যানে 1/2 লিটার মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, জোর আছে। আস্তে আস্তে করে হাতাটা দিয়ে দুধটাকে নাড়ছি। এইভাবে যতক্ষণ না দুধটা ফুটে যায় ভালোভাবে নাড়তে থাকবো। আর সাইডের এই যে সরগুলো পড়ছে এগুলোকে নিয়ে নেব। দুধটা যেই ভালোভাবে টকবক করে ফুটতে থাকবে তখন আঁচটাকে আমি কমিয়ে দেব। দেখুন, দুধটা এবার আস্তে আস্তে ফুটছে আর চারদিক থেকে এই সরগুলো পড়ছে, এগুলো হাতা দিয়ে আমি নিয়ে নিচ্ছি দুধে। যেই দুধটা জোরে ফুটতে শুরু করবে তখন আমি আঁচটা সিম করে ওর মধ্যে ব্লেন্ড করা আমটা দিয়ে দেব। এবার আমি আমটা দিয়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকি। সমানে নাড়তে থাকবো আমটা, যাতে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। নাড়তে নাড়তে মনে হবে দুধটা কিরকম ছানা ছানা মতো, আসলে তা না, আমের টেক্সচারটা দুধের সঙ্গে মিশছে বলে ওরকম মনে হচ্ছে। এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমি এর মধ্যে প্রথমে 3 চামচ চিনি দিয়ে দিলাম, আরও 1 চামচ 4 চামচ চিনি দিয়ে দিলাম। আমের মিষ্টটা থাকে আর একটু মিষ্টি হলে ভালো হয়, ওই জন্য আমি এখানে 4 চামচ চিনি মেলালাম। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারে, কোনো অসুবিধা নেই। এবার আমি চিনিটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মেলাম। এবার দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে আর আমটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে, আর এর থিকনেসটা আস্তে আস্তে ঘন হয়ে উঠছে। এই অবস্থায় সমানে নেড়ে যেতে হবে দুধটাকে, যাতে নিচের থেকে লেগে না যায়। এই অবস্থায় আমি এর সঙ্গে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ যে কোনো কোম্পানির হতে পারে, কোনো অসুবিধে নেই। গুঁড়ো দুধটা দিয়েও আবার নাড়তে থাকি। এরমভাবে সমানে 10-15 মিনিট নেড়ে যাবে। দেখুন কেমন ছেড়ে ছেড়ে আসছে, তার মানে ওর ঘনত্বটা এবার শেষের দিকে আসছে, মানে বয়ে এসছে, আর একটু ঘন হলেই নামিয়ে দেবে। এইভাবে নাড়াতে নাড়াতে এটা একদম শুকনো হয়ে আসবে। এই যে ছেড়ে আসছে, এরকম নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে আসবে। শুকনো হয়ে এসছে, এই অবস্থায় এটাকে আমি নামিয়ে রেখে দেব। প্রথমে আমি একটু তেল মাখিয়ে নিলাম,
এবার আমি একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, নিয়ে চারিদিকে ময়দাটাকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লাগিয়ে নিচ্ছি। আর একটু লাগবে, এক্সেস যে ময়দাটা আছে সেটা ফেলে দেব। এইবার আমি ওই আমের মণ্ডটাকে এর মধ্যে ভরব। এবার আমি এটা ভালো করে স্প্রেড করে দেব চারিদিকে। এইভাবে চারিদিকে ছড়িয়ে এটাকে সমান করে দেবো একদম। কাজু সাজিয়ে দিচ্ছি। এই অবস্থায় এটা একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে চলে এলাম, দেখুন ম্যাঙ্গো কালাকাঁচ কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে কেটে দেখাচ্ছি। কেটে কেটে এবার প্লেটিংটা করব। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কালাকাঁদ। এইভাবে আম দিয়ে কালাকাঁদ বানান, দেখবেন খুবই সুস্বাদু লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এই আমের সন্দেশে স্বাদটা নিয়ে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই থাক,